যোগা কথা শোনো, হ্যালো কথা একটু বলবে না, এটা অনেকে প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে হয়, বিগত বছরগুলোতেও যথেষ্ট সুন্দরভাবে হয়েছে, তো আগামী দিনেও আমাদের যে এই বছরের যে 2024 সালের যে আমাদের 26শে জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস, সেটা যাতে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, তাই জন্য আজকে আমরা ICA দপ্তরের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের DM অফিসের তরফ থেকে, তারপর পুলিশের তরফ থেকে, এবং আপনারা যারা রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্ট ভিজিট করছি, যাতে করে এই যে প্রোগ্রামটা রয়েছে সেটাকে যাতে আমরা সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিতভাবে যাতে আমরা শেষ করতে পারি। কতটুকু প্রস্তুতি হয়েছে? প্রস্তুতি মোটামুটি আমাদের শেষ, আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে বিভিন্ন আমরা যে কালচারাল দল রয়েছে বা আমাদের যারা প্যারেড যারা করেন ওনারাও অলরেডি প্র্যাকটিসে রয়েছেন, তো আর বাকি যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলবো, অন্যান্য বছরের মতো যেভাবে হয়ে যায় সেভাবেই শেষ হবে। সিকিউরিটি বিষয়টা নিয়ে কী থাকছে? সিকিউরিটি বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা থাকবে, আমাদের এখানে DFMD থাকবে যাতে চেকিং করে ঢোকানো যায়, আই কার্ডের বিষয়গুলো রয়েছে, তো প্রত্যেক কটা জিনিস যেগুলো জেনারেলি হয়ে থাকে সে সমস্ত বিষয়গুলো এবারেও থাকছে আমাদের নজরে এবং অন্যান্য দপ্তরের নজরেও থাকছে, সবটা যাতে সুন্দরভাবে হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো। স্যার আপনার পরিচয়? আমি অনুপম চক্রবর্তী, জয়েন্ট ডিরেক্টর তথ্য সংস্কৃতি দপ্তর।